আজকের যুব সমাজ সমৃদ্ধ ও শক্তিশালী আগামী নির্মাতা। দেশের ভবিষ্যৎ এই যুবদের হাতেই ন্যস্ত, তাই দেশব্যাপী সর্বাঙ্গীন বিকাশ যোগে আরও গতি সঞ্চারের লক্ষ্যে এই যুবাদের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক মতদানকে সুনিশ্চিত করতে 14তম জাতীয় ভোটার দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে নব মতদাতা সম্মেলন। গোটা দেশের সাথে সঙ্গতি রেখে প্রদেশ যুব মোর্চার উদ্যোগেও রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নব মতদাতা সম্মেলন। এদিন 36 শান্তিরবাজার মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নব মতদাতা সম্মেলনে প্রথমবারের মতো মতাধিকার প্রয়োগ করতে চলা গণদেবতাদের সাথে মত বিনিময় করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে দেশ গড়ার কারিগর তথা নব মতদাতাদের নিকট কংগ্রেস ও কমিউনিস্টদের কুশাসনের চিত্র তুলে ধরেন সাংসদ। তিনি বলেন, স্বাধীনতার পরেও কংগ্রেসরা ভারতবর্ষকে ইংরেজদের মতো শাসন করতে চেয়েছিল। কংগ্রেসীরা এক পরিবারতন্ত্র স্থাপন করতে চেয়েছিল, তারা নিজেদের পরিবারের সদস্যদের দিয়েই দেশ শাসন করতে চেয়েছে, নিজেদের পরিবার থেকে বেরোতেই চায়নি। আর ঠিক একইভাবে কমিউনিস্টরাও পলিট ব্যুরো থেকে কখনো বেরোতে পারেনি, কিন্তু তাদের এই মানসিকতার জন্য তারা দীর্ঘ বছর ক্ষমতায় থাকলেও বর্তমানে তাদের কোনো ভিত নেই, তাদের পায়ের তলার মাটিটাও নড়বড়ে হয়ে আছে। প্রপন্নামনের কোনো অনুবাদ হয় না, হয় শান্তিরবাজারের অনুবাদ হবে, শান্তিরবাজারের অনুবাদ হয়, বড়মোড়ার অনুবাদ হয়, আঠারপুরের অনুবাদ হয়, ইংলিশের একটা আঠারপুরে লিখবে, গোমতী নদী গোমতী রিভার লিখবে, কিন্তু দুনিয়ার মধ্যে এখন আর কোন ছেলে যদি ভারত লিখে তার নাম্বার টিচার কাটতে পারবে না, আমার তো কেটে নিয়েছে, কিন্তু আজ কোন জেনারেশনের কাটতে পারবে না, তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছেন। দীর্ঘ সময় সত্তাতে থাকলো, আজকে ওদের প্রায়শ্চিত্ত করার জন্য লোক নেই, তাদের চুলও কাটবে না, কোনো সেই কাটবে নি, মুন্ডন করবে নেই কাটবে। আমার যারা আছেন শীল ভাইয়েরা আছেন, যারা কাটিং করে মুন্ডন করতে গেলে এরা নিয়েছে, মুন্ডন করতাম না, যাও চিনে গিয়ে পাকিস্তানে যাও, বিজয় পাইতো না, এই মোদী হ্যাঁ। আজ ভারতবর্ষের এক নৈতিক পরিবর্তন এসেছে, আমরা ভারতবাসী, ভারত স্বাভিমানী, ভারত দিতে জানে, ভারত কখনো কাউরের উপর আক্রমণ করে না, কিন্তু আক্রমণ করলে ভারত কাউকে ছাড়ে না। নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন যে ভারত উপর কেউ আক্রমণ করেছে তাকে ছাড়েনি। এদিনের এই সভায় বিপ্লব কুমার দেবের উপস্থিতিকে কেন্দ্র করে নব মতদাতাদের তথা যুবাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।